হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস রিভিউ। সো এখন আমি কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডসকে নিয়ে। হইচইয়ের এই ওয়েব সিরিজটা আজকে রিলিজ করা হয়ে গেছে হইচইতে, এবং এটা ডিরেক্ট করছেন শুভঙ্কর এবং এটা রিটেন অ্যান্ড ক্রিয়েটেড বাই মৈনাক ভৌমিক। সো এটা এখানে মেন যে স্টারকাস্টটা রয়েছে তার মধ্যে হচ্ছে ঈশা আছে, ঋদ্ধি আছে, ঋতব্রত আছে, উজান আছে। সো এই সিরিজটা কেমন হলো? এই সিরিজটার 5টা এপিসোড আছে এবং প্রতিটা এপিসোডের ডিউরেশন 20-25 মিনিটের মধ্যেই ম্যাক্সিমামটা। তো 5টা এপিসোডের মধ্যে আমি বলবো 5 নম্বর যে এপিসোডটা সেইটা একটু এনগেজিং, আর বাদ বাকি যে 4টে এপিসোড আছে সেগুলো মনে হবে যে এগুলো তো কন্টিনিউয়াসলি দেখে আসছি, বারবার একই জিনিস। যে মৈনাক ভৌমিকের যে ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্টটা তোমরা প্রতিটা এপিসোড জুড়ে ফিল করতে পারবে। এবারে আমি বলি এটার ভালো দিক কি খারাপ দিক কি। ফার্স্টে বলছি ভালো দিক, এখানে যে যে নিউকামার যে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছে তার মধ্যে ঈশা আছে, ঋদ্ধি, উজান, ঋতব্রত আছে, এদেরকে আমরা প্রত্যেকেই চিনি এবং এদের প্রত্যেকের কাজও খুব ভালো। এবং বেসিক্যালি এদের যেমন উজানের কাজ আমার দারুণ লাগে এবং ঋদ্ধির কাজ তো দারুণ লাগে, এবং ঈশা একদম ন্যাচারাল অ্যাক্টিং করে যেই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো এদের প্রত্যেকের অ্যাক্টিং স্কিলটা অ্যাক্টিংটা দারুণ লেগেছে। সেকেন্ড আমি একটা বলবো সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ওয়েব সিরিজের একটা ওয়ান অফ দ্য মোস্ট কি পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিজিএমটা প্রতিটা সিনে যদি ভালো হয় সেইটাকে একটা স্ক্রিন প্লেকে দারুণভাবে এনগেজিং রাখে এবং এবং দর্শকরা এনগেজড হয়ে থাকে ওই সিনটার মধ্যে। তো সেক্ষেত্রে এখানে বিজিএমটা দারুণ ইউজ করা হয়েছে। এবং সেকেন্ড আমি যেটা বলবো এখানে যে একটা ফ্রেন্ডশিপ, লাভ এবং বন্ধুত্ব দেখানো হয়েছে, বন্ধুত্বের মধ্যে প্রেম ভালোবাসা যে খিস্তি খাস্তা যে হয় বন্ধুত্বের মধ্যে, এটা একদম ন্যাচারাল জিনিস। তো এই এই জিনিসটা এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে। এই 3টে জিনিস আমার এখানে ভালো লেগেছে, এবং তার মধ্যে একটা জিনিস যেটা আমার ভালো লাগেনি সেইটা হচ্ছে মৈনাক ভৌমিকের ট্রিটমেন্ট। এবং বিগত অন্যান্য যে ছবিগুলো রয়েছে যেমন চিনি রয়েছে, তারপর আগে কতগুলো রয়েছে, এবং সেখানে যে মৈনাক ভৌমিকের যে ট্রিটমেন্টটা ছিল একই ধরনের সেই ট্রিটমেন্টটা এখানেও করা হয়েছে। কারণ একই ধরনের ট্রিটমেন্ট যখন কন্টিনিউয়াসলি করা হবে না দর্শকরা মানে বোর হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে, মানে একই ধরনের কাজ কেন আমরা বারবার দেখব। তো সেক্ষেত্রে আমি বলবো এই একটাই জিনিস খারাপ লেগেছে, তোমরা এইটা একবার ওয়ান টাইম ওয়াচ করতে পারো, খুব ভালো নয়, বেশ এন্টারটেইনিং, এনগেজিং, স্ক্রিন প্লেটাও ঠিকঠাক আছে। তোমরা জাস্ট এটাকে একটা একবার ওয়াচ করতে পারো, এটা একটা ওয়ান টাইম ওয়াচের মতন ওয়েব সিরিজ। সো এটাই ছিল আমার অনেস্ট রিয়াকশন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।